ওকে স্টার্ট করছি, হেডিং দাও, ম্যাগনেটিক মোমেন্ট অফ এ চার্জ পার্টিকেল। ম্যাগনেটিক মোমেন্ট অফ এ চার্জ পার্টিকেল। দেখো, যদি একটা কারেন্ট একটা লুপের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বলো? এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি হিসেবে মানে ট্রিট মানে কি হিসেবে কাজ করে? একটা বার ম্যাগনেট হিসেবে কাজ করে। তো যদি ভেবে দেখো, কারেন্ট ফ্লো করা মানে কি? চার্জিত ফ্লো করা, তাই না? বলো, কারেন্ট ফ্লো করা মানে কি? চার্জিত ফ্লো করা। তারপরে ভেবে দেখো, এখানে যদি একটা এম মাসের চার্জ, যার মানে ভ্যালু কিউ, কিউ এ এই ডিরেকশনে ফ্লো করে, তাহলে বেসিক্যালি তো একটা চার্জই ফ্লো করছে, তাই না? বলো। এবং সেই চার্জের জন্য আমি এখান থেকে ধরো এটা রেডিয়াস আর, একটা ডিস্টেন্সে বা কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড পাবো, বা এইটার জন্য আমি পিএম পাবো। বলো, পাবো কি পাবো না? তাহলে আমি ধরলাম এই চার্জ পার্টিকেলটা ভি ভেলোসিটিতে মুভ করছে। কি বললাম? চার্জ পার্টিকেলটা ভি ভেলোসিটিতে মুভ করছে। তার মানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হবে কিউ চার্জ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। নাও দিস টাইম পিরিয়ড উইল বি 2πr/v। আমি কি বোঝাতে পারছি? হ্যালো। তাহলে এখান থেকে খুব ইজি কনসেপ্ট, এখান থেকে আমার ভ্যালু আসবে qv/2πr। দেখো, qv/2πr। তাহলে বলো তো ম্যাগনেটিক মোমেন্ট আমি কি লিখবো? বলো, ম্যাগনেটিক মোমেন্ট আমি কি লিখবো? I into A লিখবো। এবার I এর ভ্যালু কত? qv/2πr। আর A এর ভ্যালু কত? πr2। কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এইটার ভ্যালু আসছে qvr/2। দেখো, এটা ভ্যালু আসছে qvr/2। বলো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। আছে? আচ্ছা, নেই। এবারে আর একটা কনসেপ্ট এখান থেকে বলা হয়, সেটা হচ্ছে এল। এলটা কি? মোমেন্ট অফ মোমেন্ট। বলো, মোমেন্ট অফ অ্যাঙ্গুলার, মোমেন্ট অফ মোমেন্টাম অর অর, বলো বলো কি? অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার। তাহলে দেখো তো, এই পিএম কে এই এমভিআর এর জায়গায় ভিআর এর জায়গায় আমি লিখতে পারি L/M। আর এই ভিআর এর জায়গায় যদি আমি এইটা পুট করে দিই, তাহলে দেখো তো এইটা q/2m/L আসে কিনা? বলো। তার মানে পিএম কে যদি আমি ভেক্টর ফর্মে লিখি q/2m/L ভেক্টর, এই মনে পড়ছে? এই সেম জিনিস আমরা করেছিলাম, বলো? আচ্ছা, এবারে আমরা যে জিনিসটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন। খুব ইজি। এবার দেখো, সেম ভাবে আমরা যদি একটা ইলেকট্রনের ক্ষেত্রে করি, সেই ইলেকট্রনের মাস যদি q = -e আর মাস = m, তাহলে ইলেকট্রনের জন্য কি হবে? পিএম হবে -e/2m/L ভেক্টর। বলো এটা হবে কি হবে না? বলো এটা হবে কি হবে না? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। বলো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা, এবারে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টে দুটো কথা বলবো। দেখো, দুটো কথা বলবো, সেটা হচ্ছে তোমার বোর্স থিওরি রিলেটেড। দেখো, বোর্স থিওরি রিলেটেড, বোর্স থিওরি রিলেটেড। ওকে, দেখো দেখো, বোর্স থিওরিতে আমরা L = NH/2π পেয়েছিলাম। বলো, বোর্স থিওরিতে আমরা L = NH/2π পেয়েছিলাম। আচ্ছা, তাহলে আমি যদি এই পিএম এর জায়গায় মাইনাস, আচ্ছা এটা তো ম্যাগনিটিউড ওয়াইজ,
দেখো এটা নেগেটিভ সাইন, আমি যদি এই ভেক্টর ওয়াইজ আমি যদি ম্যাগনিটিউড নিয়ে শুধু কাজ কারবার করি, দেখো এটা তো ভেক্টর ফর্ম, আমি যদি শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করি সেটা হচ্ছে পিএম ইকুয়াল টু ই বাই টু এম, এবার এল এর জায়গায় এনএইচ বাই টু পাই বসাচ্ছি, দেখো এনএইচ বাই টু পাই বসাচ্ছি। আচ্ছা এবারে তোমরা এইটাকে জানো এইচ বাই টু পাইটা এইটা বলে রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, বলো জানো এটা? হ্যালো, এটাকে এন এইচ ড্যাশ মানে এইচ এরকম একটা ইয়ে দিয়ে ডিনোট করা হয়, তার মানে এইটা ই বাই টু এম এন এইচ, দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে ওকে ফাইন। এইবারে দেখো তার মানে ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু এন ইন্টু ই এইচ বাই টু এম টু এম, এটা আসছে তো? দেখো এবারে এবার বলো ইনার মোস্ট, ইনার মোস্ট অরবিট, দেখো ইনার মোস্ট অরবিট যে অ্যাটম সেটা হচ্ছে কে অরবিট, বলো কে অরবিট, এর এন ইকুয়াল টু ওয়ান, দেখো এর এন ইকুয়াল টু ওয়ান, বুঝতে পেরেছ? দেখো এর এন ইকুয়াল টু ওয়ান, তো আমরা যদি এইখানে এন এর ভ্যালু ওয়ান বসিয়ে দিই তাহলে আমার পি এম আসে, দেখো পি এম আসে ই এইচ বাই টু এম, রাইট? এই কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটাকে বলে বোর ম্যাগনেট্রন, বি ও এইচ আর ম্যাগ নেট্রন, বোর ম্যাগনেট্রন। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা এই কোয়ান্টিটিটাকে বোর ম্যাগনেট্রন বলে, রাইট? হ্যালো, এটাকে এইভাবেও ডিনোট করা হয় ওয়ান মিউ বি, রাইট? ওয়ান মিউ বি, ই এর ভ্যালু জানো, এইচ এর ভ্যালু জানো, এগুলো যদি সব আমরা বসিয়ে দিই এর ভ্যালু আসে 9.23 ইন্টু 10^-24 জুল কেলভিন ইনভার্স। ওকে, এইটুকু জানলেই হবে, এইটা জাস্ট আমি তোমাদের ইনফরমেশন দিলাম বইতে লেখা আছে বলে, যদি বোর্স ম্যাগনেট্রন কাকে বলে আসে তার জন্য এই পুরো জিনিসটা তোমাদের করতে হবে। আমি কি বুঝতে পারছি? হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে এবার আমরা লাস্ট টপিকে চলে যাব। আচ্ছা এই টপিকটা না খুব তোমার ইয়ে ওরিয়েন্টেড, কি বলতো, ডেফিনেশন ওরিয়েন্টেড। এই টপিকটা এখন যেটা করবো সেটা ডেফিনেশন ওরিয়েন্টেড। আচ্ছা সেটা হচ্ছে, দাঁড়া দেখো, ইজি কনসেপ্ট ডেফিনেশন ওরিয়েন্টেড। বলতো আমি এইটা যেটা ড্র করেছি এটা কি? এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড না? বলো। হ্যালো, ওকে, আচ্ছা এবারে শোনো, আমার কাছে ধরো এইরকম একটা ম্যাগনেট আছে, এটা এন এটা এস, দেখো এটা এন এটা এস, তাহলে নর্থ থেকে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা বেরোয়, বলো, আর সাউথে এসে ঢোকে, বলো। এবার বলো তো এইটা কি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড? বলো না। ওকে আচ্ছা, তো এইটুকু জেনে আমরা নেক্সট যে জিনিসটা করব সেটা শোনো, সেটা হচ্ছে কিছু ডেফিনেশন। ওকে, কিছু ডেফিনেশন, এই ডেফিনেশন গুলো আসে এবং এখান থেকে একটা ল বলবো, ছোট্ট ল, তারপরে ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকের ডিফারেন্স বলবো দু একটা, সব বলবো না, বই থেকে পড়ে নেবে, মেন মেন গুলো বলে দেবো। চলো হেডিং দাও, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ এ মেটেরিয়াল, দেখো হেডিং দাও ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ এ মেটেরিয়াল, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। খুব বোরিং এই চ্যাপ্টারটা, এই পোর্শনটা স্পেশালি, আগেরটা তো তাও করে করে নেওয়া যায়। দেখো মন দিয়ে শোনো, এটা বোঝার জন্য আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে, দেখো ধরো একটা সলিনয়েড আছে, সলিনয়েড, ওকে, এই সলিনয়েডের ভেতরে যদি এয়ার বা ভ্যাকিউম থাকে,
তাহলে তার জন্য বি কত হয় মনে আছে? মিউ নট এন আই হয়, বলো। এই মিউ নট এর ভ্যালু কত ছিল? এই মিউ নটটাকে কি বলে? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ভ্যাকিউম। দেখো এটাকে কি বলে বলো? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ভ্যাকিউম। দেখো বুঝতে পারছো কিনা? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ভ্যাকিউম। ওকে আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। আমি যদি এই সলিনয়েডের মধ্যে, দেখো এই সলিনয়েডের মধ্যে অন্য একটা রড, সেটা কিন্তু এয়ার নয়, কি বলে, অন্য একটা রড ঢুকিয়ে দিই, তাহলে বলো তো সেই একই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না ডিফারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? ভেবে বলো। রাইট, কিন্তু যে ডিফারেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটার এক্সপ্রেশন অনেকটা এরকমই হবে, হবে কি হবে না বলো? যেহেতু এইটা তোমার এই ভ্যাকিউমে তৈরি হয়েছিল, আমি বি নট বলছি, এইখানে যেটা তৈরি হচ্ছে সেটা বি বলছি, এটা হবে মিউ এন আই। দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? ওকে আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে। আমরা একটা টার্ম ডিফাইন করি, সেই টার্মটাকে বলি মিউ আর। মিউ আর ইকুয়াল টু বি নট বাই, সরি, বি বাই বি নট। বি নটটা কখন হয়েছিল বুঝতে পেরেছো? যখন এ আর ছিল, যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল। তাহলে দেখো এখান থেকে আমি এটা মিউ বাই মিউ নট বলতে পারি, বলো, মিউ নট বলতে পারি? ওকে, এই মিউ আর কে বলে, এই মিউ আর কে বলে, কি বলে বলো? মিউ আর কে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। আমি আবার বলছি, এই চ্যাপ্টার মানে এই পোর্শনটা এখন যেটা হবে এইরকমই হবে। ওকে আচ্ছা, এবার যেটা বলছি শোনো, সেটা হচ্ছে এই রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটির উপর ডিপেন্ড করে একটা মেটেরিয়াল ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক হয় সেগুলো ডিপেন্ড করে। আমি কি বুঝতে পারছি? হ্যালো, যেমন যেমন দেখো মিউ আর, রাইট, মিউ আর এইটা যদি, হ্যালো দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, একটু ইন্টারাক্ট করলাম আমি। দাদা সিদ্ধেশ বলছি, বলছি দাদা আমি ছিলাম না, মানে আমার আরো ক্লাস চল অফলাইনে ছিল বলে আমি এই জাস্ট বাড়িতে ঢুকে জয়েন করলাম। এটা তুমি রেকর্ড করছো তো? হ্যাঁ রেকর্ড করছি। আচ্ছা আচ্ছা, ওকে। দেখো এই মিউ আর, মিউ আর এই সেম জিনিস তোমাদের নেক্সট দিন ইশেও পড়ানো হবে অফলাইনে, ডোন্ট ওয়ারি। মিউ আর, ও আচ্ছা, লেস দ্যান 1, মিউ আর গ্রেটার দ্যান 1 আর মিউ আর ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, এর উপর ডিপেন্ড করে এইটা হচ্ছে ডায়াম্যাগনেটিক এইটা প্যারাম্যাগনেটিক এইটা ফেরোম্যাগনেটিক। ওকে আচ্ছা, দেখো এই সব জিনিসগুলো আমাদের ডেফিনেশন বেসড, তাহলে রিলেটিভ পারমিয়াবিলিটি তোমরা ডিফাইন করতে পারবে। দেখো দেখো এটাকে কিভাবে ডিফাইন করা হয়, আমি জাস্ট বলছি, তোমরা রেকর্ড থেকে দরকার হলে লিখে নিও। সেটা হচ্ছে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, এর ডেফিনেশন হচ্ছে ইফ air or vacuum is replaced by a material, the fractional change of magnetic field, এই যে b b b তাই তো ম্যাগনেটিক ফিল্ড বলছে, the fractional change in magnetic field, the fractional change in magnetic field in that material is called relative magnetic permeability of the material. Okay, তোমরা তোমাদের মত করে লিখে নিও, right? আচ্ছা, next topic magnetization. দেখো ম্যাগনেটাইজেশন, আচ্ছা এবারে দেখো আমরা একটা নতুন টার্ম ডিফাইন করছি, কি বলছি, নতুন টার্ম ডিফাইন করছি, সেটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড ইনটেনসিটি। ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটাইজিং ফিল্ড ইনটেনসিটি দুটোর মধ্যে ডিফারেন্স আছে, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে ম্যাগনেটাইজিং FIL field intensity, কি বললাম, ম্যাগনেটাইজিং ফিল্ড ইনটেন্সিটি। ওকে, এটাকে H দিয়ে ডিনোট করা হয়। ওকে, এই এটা ডেফিনেশন হচ্ছে বি নট ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ। দেখো
কি বললাম, বি নট ইকুয়াল টু মিউ নট ইন টু এইচ। হ্যালো, তোমরা বুঝতে পারছো? বুঝতে না পারলেও কিছু করার নেই, এই ডেফিনেশন এই ধরনের মনে রাখতে হবে, এটাকে ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেনসিটি বলে। ওকে, এইবারে মন দিয়ে শোনো, এইটা কোথায় হচ্ছে? এটা এটা ভ্যাকিউমে হচ্ছে, ভ্যাকিউমে। তাহলে যদি আমি একটা মেটেরিয়ালে করি, তাহলে মেটেরিয়ালের জন্য কিন্তু এইটা ভ্যালিড নয়, মেটেরিয়ালের জন্য এই, হ্যাঁ, যদি কোনো মেটেরিয়াল নিস তার জন্য কিন্তু এটা ভ্যালিড নয়, সরি আমি এটা ভুল লিখেছি, মিউ নট, তার জন্য কিন্তু এটা ভ্যালিড নয়। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, ওকে, তার জন্য কিন্তু এটা ভ্যালিড নয়, তার জন্য যেটা ভ্যালিড, কোন দিয়ে শোনো, একটা মেটেরিয়াল, দেখো আমি এখানে বি নট লিখিনি, যে কোনো মেটেরিয়ালে, মেটেরিয়ালের এই মিউ নটটা ডিফারেন্ট হয়ে যায় তো, বলো মিউ নটটা, কিন্তু এই এইচটা ডিফাইন করা হয় এই মিউ নটের রেসপেক্টে। তাহলে যদি আমি একটা অন্য কোনো মেটেরিয়ালের জন্য মানে জন্য বার করতে চাই, তাহলে দেখো বি লিখছি, বি লিখছি, মিউ নট ইনটু এইচ, এটা যেহেতু ইকুয়াল নয়, এই একে ইকুয়াল করার জন্য আর একটা কোয়ান্টিটি আনা হয়, সেটা হচ্ছে এই। তোমরা কি বুঝতে পারছো? এইটা আর এইটা ডিফারেন্ট, এখানে নট আছে, এখানে নট নেই, বুঝতে পারছো? হ্যালো, ওকে, এই এম টাকে বলে ইন্টেনসিটি অফ ম্যাগনেটাইজেশন, ইন্টেনসিটি অফ ম্যাগনেটাইজেশন অর ম্যাগনেটাইজেশন ভেক্টর। জেড লেখে, এস লেখে, অসুবিধা নেই। এবার একটা কথা বলছি, আমি তোমাদের জাস্ট ডেফিনেশন গুলো রিডিং এর মতো বলে যাচ্ছি, আমি কিন্তু তেমন কিছু বোঝাচ্ছি না, আমি দুটো জায়গাতে বোঝাবো, সেটা একটু পরে ওই রিটেনটিভিটি আর কোয়ার্সিভিটিতে। এই যে এই কনসেপ্ট গুলো বললাম না, দেখো এই যে বি এইচ এম, এখানে না অনেক ইনার কনসেপ্ট আছে, সেটা তোমাদের লাগবে না, ওটা আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি তখন ওই ইনার কনসেপ্ট গুলো আমি মানে জানতে পেরেছি বা আমরা আমাদের পড়তে হয়েছে। মানে এখানে বাইরে থেকে একটা ইনডিউসড ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই এমটা গ্রো করে, যেটা এইচ এর উপর ডিপেন্ডেন্ট, এই অনেক কিছু আছে, ঠিক আছে, ঠিক আছে, সেগুলো অত লাগবে না, ঠিক আছে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো, অত কিছু লাগবে না, আমি যা বলছি এইটুকু মনে রাখো। তোমাদের এখান থেকে আসবে না যে এম কে ভ্যারি করলে কি করে এইচ ভ্যারি করা, সেই জিনিসপত্র গুলো কিছু আসবে না, তোমাদের জাস্ট ডেফিনেশন আছে ম্যাগনেটাইজেশন। ওকে, আচ্ছা, এইটাকে না আর একটা জিনিসও বলে, এই এমটাকে দেখো, এই এমটাকে, সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম। দেখো, ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, আমি সত্যি ওগুলো কিছু বলছি না, এগুলো কোনোদিন এক্সামে আসেনি এই সব জায়গা থেকে, ঠিক আছে, কিন্তু বইতে লেখা আছে বলে আমাকে এটা বলতে হচ্ছে। এগুলো কিন্তু ব্যাপারটা অতটাও মানে আমি যেরকম লিখিয়ে দিচ্ছি অতটাও ইজি নয়, কিন্তু হ্যাঁ, কেউ তোমায় বুঝিয়ে দিলে ডেফিনেটলি ইজি, ডেফিনেটলি ইজি, এবং এটা খুব যে টাফ তা নয়, একটু মানে এক্সপেরিমেন্টাল ভাবে ভাবলে খুব ইজিতে হয়ে যায়, বুঝতে পেরেছ? তারপরে বুঝতে পারছো, এই বিটা হচ্ছে মিউ নট এইচ প্লাস এম, রাইট? অ্যাকচুয়ালি এইখানে যে ইকুয়েশনটা লিখেছি না, এইটা এটার আবার অনেক গল্প আছে, এটা প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক এর জন্য অ্যাপ্লিকেবল, এইটা প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক এর জন্য অ্যাপ্লিকেবল, কারণ ডায়াম্যাগনেটিক এর জন্য এটা খুব যে অ্যাপ্লিকেবল তা না, ঠিক আছে, আপাতত এইটুকু বুঝলেই হবে। ওকে, এইটুকু বুঝলেই হবে, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে দেখো এই ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটিটা একটু তোমাদের বলি। ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে, ধরো বাইরে থেকে আমি একটা ফিল্ড দিয়েছি, ফিল্ড ইন্টেন্সিটি দিয়েছি বাইরে থেকে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না, বলো? ওকে, এইটা সেইটাকে রিলেট করছে। এবারে এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো তোমার, যেমন আমি এরকম একটা বলছি, দেখো ধরো একটা একটা মেটেরিয়াল রেখেছি আমি বাইরে থেকে, এর উপরে আমি ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি ম্যাগনেটিক, আর এইটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল, মানে এটাকে ম্যাগনেটাইজিং করা যাবে এই মেটেরিয়ালটাকে, আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এবারে বাইরে থেকে আমি ধরো ম্যাগনেটিক একটা মেটেরিয়াল দিয়েছি, মানে একটা ফিল্ড দিয়েছি, এটা ধরো এইচ, এটা এইচ, মানে এইভাবে রিলেট করো। এবার বলো তো, এটা ম্যাগনেট ম্যাগনেট হয়ে গেছে, ম্যাগনেট এই ভেতরেরটা, এই যদি ভেতরটা ম্যাগনেট হয়ে যায় তাহলে এও আবার নিজে থেকে ফিল্ড দেবে না, তাহলে এই যে ফিল্ডটা দিয়েছে সেটা ইনডিউসড দিচ্ছে না, ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে না, আমি বুঝতে পারছি, এই ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এম। কোনো ডাউট থাকলে বলো, কিচ্ছু জানতে হবে না এইসব, তার মানে নেট যে ম্যাগনেটিক ফিল্ডটা এই বাইরেরটার জন্য প্লাস ইনডিউসটার জন্য, এইটুকু জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার নিউমেরিক্যালি যত এম হবে, যত এইচ হবে তত এম বাড়বে, সেটা প্রেটি অবভিয়াস, আমি রাইট বলো? সেটা তো প্রেটি অবভিয়াস, তাই তো? তাহলে ভেবে দেখো, আমি যদি এম কে একটা ভেক্টর দিয়ে ডিনোট করি তাহলে কে ইনটু এইচ, ঠিক বলো, বলো। এবারে এইটা আমার ফার্স্ট ইকুয়েশন এক, এইটা আমার সেকেন্ড ইকুয়েশন, এইটা আমার থার্ড ইকুয়েশন, কি বললাম, ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে, দেখো দেখো দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড, দেখো তো ওখান থেকে আমি, আচ্ছা আবার আর একটা জিনিস, এই যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের জন্য, দেখো দেখো এটা তো মানে এয়ারের সাথে আমি বা ভ্যাকিউমের সাথে রিলেট করছি,
এইটাও কিন্তু অ্যাপ্লিকেবল, এই যে মিউ মিউ মিউ, এটাও অ্যাপ্লিকেবল। কিন্তু আমি এয়ারের সাথে যদি আমি রিলেট করি এয়ারের সাথে, তাহলে এইটা, তাহলে দেখো তো আমি লিখতে পারি মিউ ইন্টু এইচ ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ প্লাস এম। আবার এম এর জায়গায় লিখতে পারি এই যে এইটা দেখো, হ্যালো, এখান থেকে তোমরা আমাকে বলতো মিউ আর ইকুয়াল টু ওয়ান প্লাস কে আসছে কিনা, দেখো ওয়ান প্লাস কে আসছে কিনা। ওকে, এই কেটাকেই বলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এই কেটাকেই বলে ম্যাগনেটিক, খুব বোরিং খুব বোরিং খুব বোরিং, সাসেপ্টিবিলিটি। ওই নেক্সট দিন ডিপ ফিট করাবো, ওইটা একটু ইন্টারেস্টিং, আদারওয়াইজ এটা রিয়েলি বোরিং। আচ্ছা, আর একটা টার্ম আছে যে টার্মটাকে এরকম এক্স দিয়ে ডিনোট করা হয় এরকম, এইটা হচ্ছে কে বাই রো, রোটা কি মেটেরিয়ালের ডেন্সিটি, দেখো কেটা কি, এটাকে বলে মাস সাসেপ্টিবিলিটি, মাস সাসেপ্টিবিলিটি। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, আর ডাউট থাকলেও তোমাদেরকে যেটুকু বল করাচ্ছি এইটুকু মনে রাখবে তাহলেই হবে। ওকে, দেখো যেটুকু করাচ্ছি এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এবারে রিলেশনশিপটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা বলো তো মিউ আর এ আর এর জন্য কত, তাই না? হ্যালো, তাহলে কে কত, জিরো, বলো কে কত, জিরো। আচ্ছা, এটা ছিল ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তোমরা এইটা যদি আসে এই ডেফিনেশন আমি তোমাকে বলে দিতে পারি, এই যে এই যে দেখো দেখো দেখো, এই যে এটা ছিল এম, এটা ছিল এইচ, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ইনডিউসড পার ইউনিট ভলিউম অফ এ মেটেরিয়াল ডিউ টু ইউনিট ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আরে বাবা, কে এর ভ্যালু কি, এম বাই এইচ না, বলো বলো। এবার দেখো এইটা কি ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, দেখো এই যে এইটা, তাই তো? আর এইচটা কি বলো, এইচটা ম্যাগ, বলো এইচটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, কোথায় বললাম, এই যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, তার মানে রেশিও অফ ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ কে, মনে থাকবে? হ্যাঁ, বাস। আচ্ছা, এবার আমি দুটো জিনিস বলবো, এই যে এই, আচ্ছা এইচটা একটু পরে বলছি, এইচটা একটু পরে বলছি, এইচটা এইচ আর বি, দেখো এই দেখো। এবার আমি দুটো কনসেপ্ট আমি তোমাদের একটু ডিসকাস করব, দেখো একটা হচ্ছে ম্যাগনেটিক রিটেনটিভিটি এন্ড কোয়ার্সিভিটি, এটা একটু ইম্পর্টেন্ট, দেখো দেখো ম্যাগনেটিক রি, আচ্ছা রিটেনটিভিটি, আচ্ছা ম্যাগনেটিক রিটেনটিভিটি, আচ্ছা ডেফিনেশনটা বলছি, দেখো 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 ডেফিনেশনটা বলছি, আচ্ছা এবার এই ডেফিনেশনটা একটু পরে বলছি, আগে শোনো। ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আচ্ছা তো, হ্যালো, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল রাখি, তাহলে সেই ম্যাগনেটিক মেটেরিয়ালটা ম্যাগনেটে তৈরি হবে কি হবে না? এবারে আমি সাডেনলি ওই ম্যাগনেটিক ফিল্ডটা অফ করে দিলাম সাডেনলি, তাহলে যে ম্যাগনেটিক মেটেরিয়ালটা ম্যাগনেটে পরিণত হয়েছিল তার মধ্যে যে ম্যাগনেটিজমটা ছিল সেটা কি সাডেনলি ভ্যানিশ হয়ে যাবে? যাবে না, ওটা ডিপেন্ড করে মেটেরিয়াল টু মেটেরিয়াল, তার মানে ওর মধ্যে কিছুটা ম্যাগনেটিজম থেকে যাবে কি যাবে না, যদি আমি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে মানে ম্যাগনেটিক ফিল্ড যে দিয়ে যেটা তৈরি মানে ওকে ম্যাগনেটিক ম্যাগনেটে তৈরি করেছিলাম সেই ফিল্ডটা যদি হাটিয়ে দিই, ভেবে বলো। রাইট, জাস্ট এই 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 প্রপার্টিটাকেই বলে ম্যাগনেটিক রিটেনটিভিটি, কি বললাম, এই প্রপার্টিটাকেই বলে ম্যাগনেটিক রিটেনটিভিটি। ওকে, আচ্ছা এইটাকে আমি একটু মানে কথাই লিখে দিই, সেটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল, দেখো ম্যাগনেটিক মেটেরিয়াল রিটেইনস সাম ম্যাগনেটিজম, দেখো রিটেইনস সাম ম্যাগনেটিজম ইভেন আফটার উইথড্রল অফ ম্যাগনেটিক ফিল্ড, ইভেন আফটার withdrawal of magnetic field,
কোনো ডাউট থাকলে আমাকে বলো। ওকে হ্যালো, কোনো ডাউট আছে? আচ্ছা, এবারে দেখো এই যে সাব ম্যাগনেটিজম যে ওর মধ্যে থেকে যাচ্ছে না, এই যে রিটেইন যে সাব ম্যাগনেটিজমটা থেকে যাচ্ছে না, বুঝতে পারছো, একে রেসিডুয়াল ম্যাগনেটিজম বলে। রেসিডুয়াল ম্যাগনেটিজম বলে। ওকে আচ্ছা, নেক্সট আসে ম্যাগনেটিক কোয়ার্সিভিটি। দেখো ম্যাগনেটিক কোয়ার্সিভিটি, আচ্ছা ম্যাগনেটিক কোয়ার্সিভিটি বলতে কি বোঝাচ্ছে শোনো, সেটা হচ্ছে ধরো আমি একটা এরকম এই যে এই যে এর মধ্যে কিছু একটা ম্যাগনেটের মধ্যে কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম আছে, বুঝতে পারছো। হ্যালো হ্যালো, এবারে আমি কি করছি, সেই ম্যাটেরিয়ালটা যার মধ্যে কিছুটা রেসিডুয়াল ম্যাগনেটিজম আছে সেটাকে নিয়ে আমি নিজে আমি হাতুড়ি দিয়ে বাড়ি মারছি, মানে খুব রাফলি হ্যান্ডেল করছি, খুব রাফলি হ্যান্ডেল করছি। এই যে রাফলি হ্যান্ডেলিং যেটা করছি এটাকে বলে, এটা বেসিক্যালি ডিম্যাগনেটাইজিং ফোর্সটাকে আমি অ্যাপ্লাই করছি, মানে ওর ম্যাগনেটিজমটাকে হাঁটানোর জন্য, তাই তো বলো। এবার দেখো কিছু মেটেরিয়াল থাকবে তারপরেও, দেখো কিছু মেটেরিয়াল থাকবে তারপরেও কিছুটা ম্যাগনেটিজম ওর মধ্যে থেকে যাবে, আমি কি বুঝতে পারছি বলো। ওইটাকে বলে ম্যাগনেটিক কোয়ার্সিভিটি, ওইটাকে বলে ম্যাগনেটিক কোয়ার্সিভিটি, মানে একটু লিখে দিই, এই দুটোই একটু আসে যদি আসে, সেটা হচ্ছে রিটেইন ইনডিউসড ম্যাগনেটিজম। দেখো রিটেইন ইনডিউসড ম্যাগনেটিজম সাবজেক্টেড টু ডিম্যাগনেটাইজিং ফোর্স, সাবজেক্টেড টু ডিম্যাগনেটাইজিং ফোর্স, subjected to demagnetizing force. Demagnetizing force মানে roughly handled. কোনো ডাউট থাকলে বলো। ওকে এই দুটো টার্ম খুব আসে, ওকে এই দুটো টার্ম খুব আসে, ওকে বুঝতে পারছি। আচ্ছা এইবারে আমরা হিস্টেরেসিস কার্ভ বলে একটা কনসেপ্ট আছে সেটা করব, হিস্টেরেসিস কার্ভ। এটা যখন ইঞ্জিনিয়ারিং এ যখন যাবে এটার নাম হবে হিস্টেরেসিস কার্ভ, এটাই লাস্ট কনসেপ্ট। হিস্টেরেসিস স্পেলিংটা কি ছিল, এইচ ওয়াই এস টি ই আর ই, হিস্টেরেসিস কার্ভ। আচ্ছা এইটাকে আমি তোমাদের একটু বোঝাবো, মন দিয়ে শুনবে, এটা এখন যতটা না লাগবে এর থেকে ভবিষ্যতে বেশিটা লাগবে, ভবিষ্যতে। সেটা হচ্ছে এখানে দুটো কম্পোনেন্ট আমরা ডিসকাস করব, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এইচ, এদিকে আমরা এইচ কে ডিনোট করব, এদিকে আমি বি কে ডিনোট করব। বলতো এইচটা কি ছিল, এইচটা ছিল ইনটেনসিটি অফ ম্যাগনেটাইজিং, কি বললাম ইনটেনসিটি অফ ম্যাগনেটাইজিং ফিল্ড, তাই না। হ্যালো মানে আমি একটা মেটেরিয়ালকে ম্যাগনেটিক, মানে একটা মেটেরিয়ালকে ম্যাগনেট তৈরি করতে চাইছি, তো সেই ম্যাটেরিয়ালকে ম্যাগনেট তৈরি করার জন্য আমি বাইরে থেকে যে মানে এক্সটার্নাল এজেন্টটা ইউজ করছি সেটাই হচ্ছে এইচ, এবং সেই এইচ এর জন্য যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বি। আমি একটুখানিও বোঝাতে পেরেছি বলো, মানে আমার কথা এরকম, ধরো তোমার কাছে এরকম একটা আয়রন, মানে তোমার সফট, মানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে যাকে ম্যাগনেট তৈরি করা যাবে। এবার আমি কি করেছি দেখো, তোমরা আগেই পড়েছো এখানে আমি এরকম তার জড়িয়ে দিয়ে এখান দিয়ে কারেন্ট পাঠিয়েছি, বলো তো এই কারেন্ট পাঠালে এই ম্যাগনেট তৈরি হবে কি হবে না, বলো হবে কি হবে না। হ্যালো হ্যাঁ হবে, দেখো কারেন্ট পাঠালে তো ম্যাগনেট তৈরি হবে, তার মানে কি এই কারেন্টটা যেটা পাঠাচ্ছি সেটাই হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড, মানে সেটা এইচ এর রিলেটেড, মানে যত কারেন্ট বেশি পাঠাবো তত বেসিক্যালি আমি এইচ পাঠাচ্ছি, এইচ এইচ তৈরি করছি, আমি কি বুঝতে পারছি। এবার অন্যান্য অনেকভাবেই তো ম্যাগনেট তৈরি করা যাবে, তো শুধু কারেন্ট দিয়েই তো ম্যাগনেট তৈরি করা যাবে না, এই ক্ষেত্রে হয়তো আই বাড়ানো মানে এইচ বাড়ানো। এবার দেখো এখানে যদি আমি আই বাড়াই তার মানে এর মধ্যে এই ম্যাগনেটিক এই এই ম্যাটেরিয়ালটা আরো বেশি ম্যাগনেটিক ম্যাগনেট ম্যাগনেটিক প্রপার্টি শো করবে না, ভেবে বলো। সেটা হচ্ছে বি, তার মানে একটু বুঝতে পারলে এইচ আর বিটা কি, বলো একটু বুঝতে পারলে এইচ আর বিটা কি, এইচ এর জন্য বিটা তৈরি হচ্ছে ফিজিক্যালি, কি বললাম ফিজিক্যালি এইচ এর জন্য বিটা তৈরি হচ্ছে, তার মানে এইখানে কার জন্য তৈরি হচ্ছে বলো তো, এইখানে
কারেন্টের জন্য, আই এর জন্য, তার মানে এইখানে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, অফ কোর্স যত কারেন্ট বাড়াবো তত আমার ম্যাগনেটাইজিং যে ফিল্ডটা সেটা বাড়াচ্ছি, তার জন্য ওর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা মানে ম্যাগনেটিক বিটা তৈরি হচ্ছে সেটা পরে আসবে, কিন্তু এই এইচটা বুঝতে পারলে বলো। এবারে কি করা হয়, এইরকম একটা এক্সপেরিমেন্ট করা হয় আমাদের ল্যাবে বিভিন্ন মেটেরিয়াল নিয়ে, বিভিন্ন মেটেরিয়াল নিয়ে, সেখানে ধরো কারেন্টটাকে বাড়ানো মানে এইচটা বাড়ানো না, তারপরে এই ডিরেকশনে আমরা কারেন্টটাকে বাড়াই। এবার দেখো কারেন্ট বাড়ানোর পরে আমি এই মেটেরিয়ালে বি 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 বিটাকে মেজার করছি প্রতি পয়েন্টে, ধরো কারেন্ট 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। এবার কারেন্ট বাড়ানো মানে এইচ বাড়ানো কি ভেবে বলো? ইয়েস, কারেন্ট বাড়ানো মানে এইচ বাড়ানো। এবারে আমরা কি করছি, কারেন্ট ধীরে 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 বাড়াচ্ছি, তখন আমি দেখছি কারেন্ট হচ্ছে এই ডিরেকশনে আর এই ডিরেকশনে বি, আমি দেখছি এইরকম একটা কার্ভ পাচ্ছি, সরি এরকম একটা কার্ভ, আমি কি বুঝতে পারছি? হ্যালো, তার মানে দেখো বি আর এইচ এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল বলো? না, ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়, দেখো কারণ এটা তো কার্ভেচার আসছে, এটা কি একদম স্ট্রেট লাইন আসলে তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হতো, হতো না? তাই না? তার মানে যদি তোমাকে এটাকে অনেক জায়গায় ম্যাগনেটাইজিং কার্ভ বলে, হিস্টেরেসিস কার্ভ বলে, আবার ম্যাগনেটাইজিং কার্ভ বলে, কি বললাম, হিস্টেরেসিস কার্ভ বলে, আবার ম্যাগনেটাইজিং কার্ভ বলে, যদি তোমাকে বলে দেয় ম্যাগনেটাইজিং কার্ভটা, দেখো যদি তোমাকে বলে দেয় ম্যাগনেটাইজিং কার্ভটা লিনিয়ার, তাহলে তুমি বি আর এইচ এর মধ্যে কি রিলেশন পাবে বলো? বি আর এইচ এর মধ্যে কি রিলেশন পাবে? হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু, তাই তো? এবং এটা কোথায় পসিবল বলো তো, এখান থেকে দেখে, এই যে এখানে এখানে পসিবল না, বলো ওকে, আচ্ছা এই অবধি পেলে বলো তো, এইখানে যখন আমি পেয়েছি, মন দিয়ে শোনো, ধরো আমি এটা ও থেকে শুরু করেছি, এটা এ থেকে গিয়েছি, গেছে, এবারে আমি যদি কারেন্টটা কমাই, কারেন্টটা কমাই মানে এইখানে আমি কারেন্টটা নিয়ে এসেছি, কারেন্টটা, এবার কারেন্টটা কমালে ও এই পাথটা রিট্রেস করে না মেটেরিয়ালটা, কি বললাম বুঝলে, ধরো কারেন্টটা কমালাম তখন মেটেরিয়ালটা এইরকম এলো, দেখো তাহলে বলো তো এই পয়েন্টে কারেন্ট কত? জিরো, ভেরি গুড, জিরো। তাহলে বলো তো এই পয়েন্টে যদি কারেন্টটা জিরো হয়, তাহলে এই পয়েন্টে ওর মধ্যে কিছু ম্যাগনেটিজম আছে? গুড, ম্যাগনেটিজম আছে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই পয়েন্টে যদি ম্যাগনেটিজম থাকে, বলো এই পয়েন্টে যদি ম্যাগনেটিজম থাকে, আচ্ছা তাহলে এইটা রেসিডুয়াল ম্যাগনেটিজম হয়ে বলো? ওকে, আচ্ছা এবার মন দিয়ে শোনো, তুমি এবার কারেন্টটাকে উল্টো দিকে নিয়ে গেলে, উল্টো দিকে, উল্টো দিকে নিয়ে গেলে, তাহলে এই ম্যাগনেটিজমটা আস্তে আস্তে কমবে, ঠিক, কমে এই পর্যন্ত আসবে, তারপরে তুমি আবার এইখান থেকে এই অবধি কারেন্টটাকে বাড়ালে আবার, তখন দেখবে ও এইরকম ভাবে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? তারপরে ভেবে দেখো, এইটা হচ্ছে, এইটা হচ্ছে, দেখো এইখানটায় বিও আমরা ডিনোট করি, আবার এম ও ডিনোট করি, এম এম, বলো তো এমটা কি ছিল? এম, এই যে, এই যে এই এমটা কি, এই এমটা হচ্ছে ইনডিউসড, ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট বা ইনটেনসিটি অফ ম্যাগনেটাইজেশন মানে ইনডিউসড, এই দুটো সামেশনই তো বি, এই দুটো সামেশন বি, তার মানে এইটাকে আমরা বি না, আমরা এটাকে এম দিয়ে ডিনোট করি, এটা বি ছেড়ে দাও, এম এম এম, একই জিনিস, তোমরা আস্তে আস্তে একটু একটু বুঝতে পারছো? হ্যালো, এবার মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে, ধরো এইটা একটা মেটেরিয়ালের জন্য পেয়েছি, আর একটা মেটেরিয়ালের জন্য তুমি এরকমও পাবে, দেখো এরকমও পাবে, সেটা হচ্ছে দেখো আর একটা মেটেরিয়ালের জন্য তুমি এরকমও পাবে, ওকে। এবারে এইটা বেসিক্যালি সফট আয়রন, দেখো এইটা বেসিক্যালি সফট আয়রন, সফট আয়রন, আর এইটা হচ্ছে স্টিল, এটা সফট আয়রন, এটা হচ্ছে স্টিল, তোমরা যদি কোনো ডাউট থাকে আমাদের আমাকে বলতে পারো, ওকে। আচ্ছা এইবারে খুব বোরিং আমি জানি এই জায়গাগুলো, আচ্ছা এবার দেখো যেটা বলছি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, ওকে দেখো দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি বলছি বি আর এই পয়েন্টটাকে বলছি বি ড্যাশ, তাহলে তোমরা বুঝতে পারছো ও বি ড্যাশ গ্রেটার দ্যান ও বি, বলো বুঝতে পারছো কি পারছো না? হ্যালো বলো, আচ্ছা এবারে দেখো, আর এইটা হচ্ছে ও এইটার জন্য সি ড্যাশ আর এটা হচ্ছে সি, এবার দেখো ও বি যেটা সেটা হচ্ছে ম্যাগনেটিক,
রিটেনটিভিটি। দেখো বেসিক্যালি রেসিডুয়াল ম্যাগনেটিজম, তার মানে রেসিডুয়াল ম্যাগনেটিজম যার যত বেশি তার রিটেনটিভিটি তত বেশি না? হ্যালো হলো ওবি ম্যাগনেটিক রিটেনটিভিটি। আচ্ছা আর এই যে ওসি যেটা, দেখো ওসি 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 মানে মন দিয়ে শোনো, ওসি হচ্ছে ম্যাগনেটিক কোয়ার্সিভিটি। কেন ম্যাগনেটিক কো ম্যাগনেটিক কো সিও আর সিভিটি? দেখো ম্যাগনেটিক কোয়ার্সিভিটি মানে সেটা হচ্ছে ডিম্যাগনেটাইজিং ফোর্স, বেসিক্যালি এটা ডিম্যাগনেটাইজিং ফোর্সটাকে ডিনোট করে না। দেখো এবার দেখো এই দিকটা যদি ম্যাগনেটাইজিং ফোর্স হয় তাহলে অপোজিটটা ডিম্যাগনেটাইজিং ফোর্স না? তাহলে দেখো আমি ও সি অ্যামাউন্ট অফ ডিম্যাগনেটাইজিং ফোর্স যখন দিয়েছি তখন ওর মধ্যে কোনো রেসিডুয়াল ফোর্স নেই। দেখো বুঝতে পারছি আমি কি বলছি? তো সেটাই এই ম্যাগনেটিক রিটেনটিভিটি আর ম্যাগনেটিক কোয়ার্সিভিটি দিয়ে ডিনোট করে। এবারে তোমরা আমাকে বলো সফট আয়রন আর স্টিলের মধ্যে কার ম্যাগনেটিক রিটেনটিভিটি বেশি? বলো সফট আয়রন আর স্টিলের মধ্যে কার ম্যাগনেটিক রিটেনটিভিটি বেশি? সফট আয়রন। ভেরি গুড। আর কার ম্যাগনেটিক কোয়ার্সিভিটি বেশি? বলো স্টিলের। রাইট, এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে ওকে অ্যাকচুয়ালি এটা হিস্টেরেসিস কার্ভ কেন বলে, এই কার্ভটাকে বলে হিস্টেরেসিস কার্ভ, এই কার্ভটাকে বলে হিস্টেরেসিস কার্ভ। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো, এই এইচ আর এম, দেখো এইচ আর এম দেখো এইচ আর এম এরা কিন্তু একই সাথে মানে মুভ করছে না, মানে এজ একটা যখন ম্যাক্সিমাম হচ্ছে আর একটা তখন ম্যাক্সিমাম হচ্ছে তার কোনো মানে নেই। দেখো বুঝতে পারছি? হ্যালো, তার মানে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, এম এম ল্যাগস বিহাইন্ড এইচ। দেখো এম দেখো এম ল্যাগস বিহাইন্ড এইচ, কি বললাম, এম ল্যাগস বিহাইন্ড এইচ। এই যে এম ল্যাগস বিহাইন্ড এইচ এই ইভেন্টটাকেই বলে, কি বললাম, এই ইভেন্টটাকেই বলে হিস্টেরেসিস। আমি কি বুঝতে পারছি? এই ইভেন্টটাকেই বলে হিস্টেরেসিস। ক্লিয়ার? ওকে, এখান থেকে তোমরা খুব ইজি কিছু প্রবলেম পেয়ে যাবে, খুব ইজি কিছু প্রবলেম পেয়ে যাবে। ওকে, এবারে আমরা মোটামুটি লেকচারের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এখন আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে ডিফারেন্স মেইনলি। ওকে, প্রথমে আমি প্যারাম্যাগনেটিক নিয়ে ডিসকাস করব একটুখানি। দেখো প্যারাম্যাগনেটিক, আচ্ছা এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রাক্টেড ফিবলি বাই স্ট্রং ম্যাগনেট, ফার্স্ট প্রপার্টি, অ্যাট্রাক্টেড ফিবলি বাই স্ট্রং ম্যাগনেট। ওকে, এবার বলো রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, দেখো সেকেন্ড মিউ আর, এটা ভ্যারি করে 1 থেকে 1.001 এর মধ্যে। ওকে, আর এর ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটি কে এর ভ্যালু 10^4 অর লেস, এগুলো হচ্ছে ম্যাগনিটিউড ওয়াইড। ওকে, আমি কি বোঝাতে পারছি? হ্যালো বলো বলো বলো। ওকে, এগুলো হচ্ছে তোমার ডেটা ওয়াইজ। ওকে আচ্ছা, এবারে এখানে ধরো এইটা একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক, আর তুমি ধরো বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছো, এই ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম হয়। সরি, মানে আমার বলার বক্তব্য যে বাইরের থেকে ভেতরে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি বা ডেন্সিটিটা বেশি হয়। আমি কি বুঝতে পারছি? এবার নেক্সট আমি একটা কনসেপ্ট বলবো, এইটা এক্সামে আসে, এইটা এক্সামে আসে। ওকে দেখো কনসেপ্টটা হচ্ছে, আমি একটু লিখে লিখে করে করাচ্ছি, কারণ একদম
এক্সপেরিমেন্টাল ডেটা ধরে নিতে পারো, ইফ এ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ হিটেড, কি বললাম, ইফ আ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ হিটেড, আমি কি বোঝাতে পারছি, ইফ আ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ হিটেড, দেন ম্যাগনেটিক ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অ্যান্ড ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ডিক্রিজ করে, কি বললাম, ডিক্রিজ করে, কি বললাম, ডিক্রিজ করে, ওকে। এবার আমরা মাস সাসেপ্টিবিলিটি কি জানি, কে বাই রো জানি, বলো, হ্যালো বলো, আবার এই মাস সাসেপ্টিবিলিটি এইটা এইভাবে রিলেটেড, এই মাস সাসেপ্টিবিলিটা, এবার এইটা কি বললাম, এইভাবে রিলেটেড মাস সাসেপ্টিবিলিটা ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, সি একটা কনস্ট্যান্ট। এবার গ্যাস, এটা এই লটাকে বলে কুরিজ ল, CURIE কুরি ল, আচ্ছা এইটা ফর গ্যাস, মানে গ্যাসও কিন্তু ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক হয়, তোমরা জানো, কি বললাম, গ্যাসও কিন্তু ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক হয়, তোমরা জানো, ওকে, আচ্ছা। এবার যদি এটা প্যারাম্যাগনেটিক সলিড ম্যাটেরিয়াল হয়, তাহলে এই কুরিজ লটা এক্স হয় সি বাই টি মাইনাস থিটা, কি বললাম, ওকে, এইটা কুরি কুরি ওয়েস ল, WEISS, ঠিক, কুরি ওয়েস ল, দিস আর পিওরলি এক্সপেরিমেন্টাল ভ্যালু, দিস আর পিওরলি এক্সপেরিমেন্টাল ভ্যালু, ওকে। এই থিটাটাকে বলে কুরি টেম্পারেচার, আর এর ভ্যালু খুব স্মল হয়, কি বললাম, এর ভ্যালু খুব স্মল হয়, তার মানে তোমাদের যদি কুরিজ লটা লিখতে আসে, তোমরা লিখতে পারবে এক্সপেরিমেন্টাল ডেটা, কি বলবে, ইফ আ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ হিটেড দেন ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অ্যান্ড ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বোথ ডিক্রিজেস, কারেক্ট, কারেক্ট, দেন মাস সাসেপ্টিবিলিটি ইকুয়াল টু কে বাই রো, অ্যান্ড দ্যাট সেম মাস সাসেপ্টিবিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, দ্যাট ইজ কুরিজ ল, বাট দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস, বাট ফর সলিড ইট উইল বি সি আপন টি মাইনাস থিটা, দ্যাট সি ইজ সাম কনস্ট্যান্ট, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো, আছে কোনো ডাউট, আচ্ছা। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দেখো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে রিপেলড ফিবলি বাই স্ট্রং ম্যাগনেট, ফার্স্ট পয়েন্ট, রিপেলড, হ্যাঁ কি লিখছি, রিপেল তো আর ই পি ই এল এল ডি, রিপেলড ফিবলি বাই স্ট্রং ম্যাগনেট, রাইট। এবারে মিউ আর স্লাইটলি লেস দ্যান ওয়ান, আর একটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কে is slightly negative, acha okay, acha ami jodi ekta magnetic force er moddhe rakhi, acha magnetic field er moddhe rakhi, external magnetic field er moddhe, right, that will be enough, okay, next asche ferromagnetic material, ferromagnetic material first seta hocche attracted strongly by magnet,
a truck. Trade strongly by magnet. Relative permeability mu r, air value. Air value. Okay, approximately. Right? Five metals, iron, nickel, cobalt, tarpore ki, gadolinium and dysprosium and alloy like steel. Okay. Iki, Fe, Ni, Co, Gd, Dy and steel. Okay. Bolo. আচ্ছা, আমি এইটুকুই করাতে পারবো, এর বেশি এখানে আমি আর কিচ্ছু বলবো না। নেক্সট দিন জিওম্যাগনেটিক, জিওম্যাগনেটিজম করাবো, বেশ কিছু প্রবলেম করাবো। ওকে ওকে, তো আমরা এই পর্যন্তই রাখছি। তোমরা বাকি তোমার এই ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এই ইয়েগুলো একটু দেখে নেবে, মানে প্রপার্টিজ গুলো। খুব একটা আসে না, এগুলো 9-10 এ আসতো, এখন আসবে না, কিন্তু তবু যদি চাও একবার দেখে নিতে পারো।